কেননা কনজিউমারদের জন্য কিছু একটা করা যাক যেটাতে কনজিউমাররা হিউজলি বেনিফিটেড হোক আর ওদের নিউ ইয়ারের মেমোরিটা যাতে সুইট হয় তো এসার করলো কি ওদের নাইট্রো ফাইভ সিরিজের একটা এক লক্ষ ছয় হাজার টাকার ল্যাপটপ ছিল সেটাকে একদম দাম কমিয়ে জাস্ট অনলি ফর টেকল্যান সাতাশি হাজার টাকায় স্ট্রেট ডাউনফল ফল করিয়েছে অ্যান্ড দিস ইজ দ্য ল্যাপটপ অফ হার্ট ঠিক আছে আমি হচ্ছে গিয়ে এই ল্যাপটপটা নিজে পার্সোনালি রিভিউ করার জন্য খুবই ইন্টারেস্টেড ছিলাম কারণ এসার সত্যি খুব সাইন অফ প্রসপারিটি দেখিয়েছে তারা যে আসলে কাস্টমারদের জন্য অনেক কেয়ার করে সেটাই হচ্ছে গিয়ে এটা দেখিয়েছে ল্যাপটপটার এই ডাউনফলের মাধ্যমে সো থ্রু আউট এই ভিডিওতে এসআর নাইট্রো ফাইভের এই ভ্যারিয়েন্টটা নিয়ে কথা বলবো কতটা ওয়ার্টিড অ্যান্ড আমার কাছে কতটা বেস্ট ডিল মনে হয়েছে এই ডাউনফলের পর প্রাইসটা আর বলে রাখি প্রাইসটা কিন্তু বেশি দিন স্টে করবে না আবার বলছিলাম এক লক্ষ ছয় হাজার টাকার ল্যাপটপ পঁচাশি থেকে সাতাশি হাজার টাকার মধ্যে কিন্তু টেকল্যান্ডে পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভলি সো দিস ইজ অনুরাগ পুরো ভিডিওতে কথা হবে হচ্ছে এসআর নাইট্রো ফাইভ নিয়ে যাওয়া যাক ভিডিওতে চলুন ভিডিও শুরুর আগে আমরা একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করতে চাই হ্যাঁ এডি ফেয়ার এম পি টু জিরো ওয়ান ব্লুটুথ এই স্পিকারটি আমরা এই ভিডিওতে গিভওয়ে করব গিভে পার্টিসিপেটের জন্য খুবই সিম্পল কয়েকটা স্টেপ অনুসরণ করলে হবে ফার্স্টে সাবস্ক্রাইব দ্য টেকল্যান্ড বিডি ইউটিউব চ্যানেল দেন আপনার ফোন নাম্বার আর ইমেইলটা অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা যারা কমেন্ট করবে তাদের মধ্যে থেকে ভাগ্যবান বিজয়কে আমরা নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করে দিব ফার্স্টে নাইট্রো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথাটা সেরে ফেলি ডিজাইন ল্যাঙ্গুয়েজে নাইট্রো তাদের লিগাসিটা ধরে রেখেছে এবারও সেম ডিজাইন হলো ম্যাটেরিয়ালটা একটু প্রিমিয়াম দিয়েছে আর ফিনিশিংও একটা বেটার টাচ রেখেছে আগে থেকে একটু গ্লসি ভাইব পাওয়া যায় এই প্লাস্টিকটা থেকে আগে একদম ম্যাট টাইপ ছিল যা একটা চিপ ফিল দিত হালকা তার পাশাপাশি সকল রকম প্রয়োজনীয় পোর্টস যেমন ইউএসবি টাইপ এ থ্রি পয়েন্ট টু পোর্টস টাইপ সি পোর্টস এইচডিএম পোর্ট অ্যান্ড ইথারনেট পোর্ট অ্যাভেলেবল ছিল ল্যাপটপটিতে ওভারঅল বিল্ড কোয়ালিটিটা ভালোই ছিল আমি ভালোর কাতারেই ফেলবো আর কি এরপর আসা যাক কিবোর্ড এক্সপিরিয়েন্সে হালকা করে সেরে ফেলি ব্যাপারটা ফুল সাইজের কিবোর্ড ছিল যার কি ট্রাভেল বেশ কম ছিল আর কমফোর্ট ফ্যাক্টরটাও বেশ ভালো ছিল এছাড়া ফুল আট জিবি কাস্টমাইজেশন ছিল কিবোর্ডটিতে কিবোর্ডের পরে একটু সাউন্ড নিয়েও কথা হয়ে যাক সাউন্ডের ক্ষেত্রে অডিও পোর্টের ড্যাকটা আমার অতটা ভালো লাগেনি অপটিমাইজেশনটা একটু কম মনে হয়েছে আদার ল্যাপটপ ব্র্যান্ডগুলো কিন্তু ড্যাক নিয়ে ভালো কাজ করে যার কারণে অডিও ফাইল ল্যাপটপ পাই আমরা এই বাজেটে আরও বিল্টিন স্পিকার নিয়ে একটু কথা বলবো ইন স্পিকার দুইটা লাউডনেস আমার কিছুটা কম মনে হয়েছে বাট ব্যালেন্সিভ সাউন্ড ছিল মোটামুটি ও হ্যাঁ এসআর নাইট্রো কিন্তু একটা এইচডি ওয়েব ইমপ্লিমেন্ট করতেও ভুল করেনি যদিও সেটা অ্যাভারেজ কোয়ালিটি ছিল বাট ছিল আর কি এরপর নেক্সট সেগমেন্টে ডিসপ্লে নিয়ে কথাটা সেরে ফেলা যাক ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের ফুল ডি স্ক্রিন ছিল যা একশো চুয়াল্লিশ হার্জের হায়ার রেট সম্বলিত ছিল একটু যদি ডিসপ্লেটার গ্যামাট কাভারেজের দিকে তাকাই তবে দেখা যায় যে প্রায় ফিফটি সিক্স পারসেন্ট এসআর জিবি কাভারেজ ছিল কম্পারেটিভলি এই এস আর জিবি কাভারেজটা কম হলেও শার্পনেসটা কিন্তু ল্যাপটপে ভালোই ছিল আমার এক্সপিরিয়েন্সে অ্যাটলিস্ট একটা ডিসপ্লে হিসাবে আমার ঠিকঠাক মনে হয়েছে কোনোরকম কালার শিফট বা নেগেটিভিটি বা ভিউ অ্যাঙ্গেল ইস্যু কোনোটাই আমার তেমন চোখে পড়েনি মোটামুটি ভালো একটা ডিসপ্লে ছিল এসার আসলে ভালো কাজ করেছে ডিসপ্লেটি নিয়ে কালার টোন আপ টু দ্য মার্ক ছিল না কিন্তু কারোর আবার সমস্যা ফিল হওয়ারও কথা না অতটা আর হ্যাঁ সামান্য একটু গোস্টিং লক্ষ্য করেছি ইউএফও টেস্টে ওভার ডিসপ্লেটা আমাকে একটু মিক্সড ফিলিং দিয়েছে আর কি এবার স্পেক নিয়ে কথা বলবো একটু যেদিক দিয়ে এই ল্যাপটপটা ডিসকাউন্টেড প্রাইসটিকে আমার একদম ডিল অফ দ্য ইয়ার মনে হয়েছে এবার ল্যাপটপটিকে পাওয়ার আপ করেছে এমডি এর ইন হাউস রাইজেন ফাইভ ফাইভ সিক্স জিরো জিরো এইট সিপিউটি সিক্স কোর সম্বলিত এই সিপিউটির ম্যাক্স ক্লক পুস ছিল ফোর পয়েন্ট টু গি মতো তাছাড়া এইট জিবি র্যাম আর স্টোরেজ অপশন হিসেবে ছিল দুশো ছাপ্পান্ন জিবি এর এন ভি এস এস ডি অ্যান্ড ওয়ান টেরাবাইটের এইচডিডি উইচ ইজ এ গ্রেট স্টোরেজ অপশন অফ কোর্স আর লাস্টের জিপিউ সেকশনকে পাওয়ার আপ করেছে এনভিডি আর জি টেক সিক্সটিন এর চার জিবি এডিশনটি আই উইল সে হ্যামারিং স্পেক ইন দিস বাজেট স্পেশালি সিপিউটা পঁয়তাল্লিশ ওয়াটের এই সিপিউটা বেশ পাওয়ারফুল ছিল আমার ইউজেজে এই সিপিউটা ইমপ্লিমেন্ট করে এসার আসলে ভালো একটা কাজ করেছে গিগ বেঞ্চে বেসিক বেঞ্চমার্ক করে দেখলাম যে মাল্টিকোরে প্রায় সাড়ে ছয় হাজারের মতো স্কোর পুশ করেছে ল্যাপটপটি ভি বেঞ্চমার্ক করেও বেশ স্যাটিসফাইং স্কোর পাওয়া গিয়েছে এ সিপিউতে আর ওপেন সিএল সিক্সটিন ফিফটি প্রায় চল্লিশ হাজারের মতো স্কোর পুশ করেছিল

ওই ল্যাপটপটার কিন্তু প্রসেসর ছিল কোরাই ফাইভ দশ হাজার তিনশো এইচ এন্ড এটার প্রসেসর কিন্তু রাইজেন এইচ সো ইউ ক্যান সি ডিফারেন্স ডিফারেন্স হিউজ অফ পাওয়ার এই এস এম নাইট্রোফাইভ ল্যাপটপটা সব দিক দিয়ে একদম উইন উইন একটা ডিল ক্রিয়েট করছে গ্রাফিক্স কার্ড হোক অথবা হচ্ছে গা প্রসেসর অফকোর্স স্পেশালি প্রসেসর রাইজেন ফাইভ ছাপ্পান্নশো এইচ ইটস ডিল সো এই ডিলটা আমি যদি পার্সোনালি পারতাম অফকোর্স গ্র্যাপ করে ফেলতাম সো দিস আই এক্সট্রা অর্ডিনারি দিস ইজ ইট যাই হোক এবার নাইট্রো ফাইভে গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা সেরে ফেলা যাক ফার্স্টে আমরা ফোর জাহারেজন গেমটি খেলে ফেলি এবং টেস্ট পারপাসে ফোর জাহারেজন ফাইভ হাই প্রিসেটে জিপিউটি প্রায় তিয়াত্তর এর মতো পুশ করতে পেরেছিল এরপর আমরা একটু লো করে মিডিয়াম প্রিসিটা শিফট করি তখন ল্যাপটপটি প্রায় এইট্টি নাইন এর মতো অ্যাভারেজে ধরে রাখতে পেরেছিলো ফোর জাহারেজন ফাইভ গেমটিতে এরপর আমরা মোটামুটি নিউরি রিলিজড ওয়াজটক লিজিয়ন গেমটি খেলে ফেলি লিজিয়ন হাই প্রিসেটে প্রায় সিক্সটি এইট এফপিএসের মতো অ্যাভারেজ ধরে রাখতে পেরেছিলো উইচ ওয়াজ নাইস আর মিডিয়াম প্রিসেটে আমি প্রায় সাতাত্তর এফপিএসের মতো পাচ্ছিলাম এই ল্যাপটপটি থেকে উইচ ইজ অফকোর্স আ গুড ফর ট্রিপল এটা আইটাল আর কি আর সবার লাস্টে আমরা ব্যাটেল ফিল্ড ফাইভ গেমটা খেলে ফেলি বিএফ ফাইভ হাই প্রিসেটে প্রায় একচল্লিশ এফপিএসের মতো ধরে রাখতে পেরেছিল যা কনস্ট্যান্ট ছিল আর মিডিয়াম প্রিসেটে আমরা বাহান্ন এফপিএসের মতো পাচ্ছিলাম ল্যাপটপটি থেকে গেমিংয়ের পর এসআর নাইট্রোর থার্মাল পারফরমেন্স নিয়ে একদাও কথা বলে ফেলি আমরা এসআর এবার ডুয়াল ফ্যানের কুল বুস্ট ইমপ্লিমেন্ট করেছে আর তারা শুধু কথা না বরং কাজেও তা করিয়ে দেখিয়েছে দ্য কুলিং ওয়াজ স্মুথ অ্যান্ড কনসিস্টেন্ট আমি বেশ ইমপ্রেসড হয়েছে আর কি আর হবই না বা কেন দু হাজার বাইশের শুরুর দিকে এসে আমরা আসলে এরকমের একটা ল্যাপটপই ডিজার্ভ করি আমি ল্যাপটপটি বেশ গেমিং করি অ্যান্ড মোটামুটি সব রকম গেম খেলার সময় তিয়াত্তর থেকে চুয়াত্তর ডিগ্রির মতো ম্যাক্স টেম্পারেচার উঠতে দেখা গিয়েছিল উইচ ওয়াজ এ গুড সাইন অফ কোর্স এরপর ফার্দার শটল ডিটেক্ট করতে আমরা প্রায় তিরিশ মিনিট প্রাইম নাইনটি ফাইভ দিয়ে টর্চার টেস্ট করি পঁচাত্তর ডিগ্রির মতো অ্যাভারেজ পেয়েছি আমরা টর্চার টেস্টে আমরা ল্যাপটপটিকে বেশ ভালো থার্মাল সিচুয়েশন ম্যানেজ করতে দেখতে পারি মেনলি ভালো ফিন অ্যান্ড কুলিং স্পেসের জন্যই হিটটা ভালো মতো অ্যান্ড ইজিলি ডিসপার্স হতে পারে ল্যাপটপটি থেকে ও হ্যাঁ ফ্যানগুলো কিন্তু ম্যাক্স পাঁচ হাজার ছয়শো আর পি করতে পারে ম্যাক্স কুলিংয়ে আর কি উইচ ইজ ভেরি নাইস অফকোর্স অ্যাট দিস প্রাইস পয়েন্ট ইন্টিগ্রেটেড সফটওয়্যার হিসেবে ল্যাপটপটিতে ছিল এস এম নাইট্রোসেন্স অ্যাপটি নাইট্রোসেন্স ওয়াজ ভেরি সিম্পল বাট ডিরেক্ট একটা অ্যাপ কুলিং পারফরম্যান্স মোড আট জিবি ট্রানজিশন এগুলো আসলে কন্ট্রোল করা যায় নাইট্রোসেন্স অ্যাপতে এছাড়াও উইন্ডোজ টেনের হোম এডিশন ছিল ডিফল্ট ওয়েস হিসাবে আর হ্যাঁ ল্যাপটপটিকে চার সেলের লিথিয়াম আয়ন ফোর ফিফটি এইট ওয়াট আওয়ারের ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হয়েছে যা রেগুলার ব্যাটারি হিসাবে ঠিক আছে বাট আমাকে রেগুলার ইউজেজে প্রায় টেনে টুনে আড়াই ঘন্টার মতো ব্যাকআপ প্রোভাইড করেছিল ব্যাটারি ব্যাকআপে আফটার অল দ্য থরো রিসার্চিং অ্যান্ড রিভিউইং পারপস আপনারা তো আমার কথাবার্তা শুনলেনি আর হচ্ছে কি আমি বললাম দিস ল্যাপটপ ইজ রিয়েলি worth it আপনি যদি পঁচাশি থেকে সাতাশি হাজার টাকার প্রাইস পয়েন্টে কোনো ল্যাপটপ দেখেন আপনারা কিন্তু বেশি হলে একটা ইউ ভ্যারিয়েন্টের ল্যাপটপে পাবেন যেটা কিন্তু হচ্ছে কি অফিস ওয়ার্কার বা বেসিক টুকটাক কাজের জন্য ভালো বাট এসআর করলো কি এক লাখ ছ হাজার টাকার ল্যাপটপকে একদম টান ধরে এখানে নিয়ে আসলো অ্যান্ড দ্য সিপিউ রাইজেন ফাইভ ছাপ্পান্নশো এইচ ও মাই গড ওয়াটার পাওয়ার ওয়াটার বিসড ঠিক আছে এই দামে যে আমি এরকম একটা ল্যাপটপ পাবো ফর দ্য লিমিটেড টাইম এটা আমি কখনো ভাবতেই পারিনি আমার যদি পার্সোনাল অফকোর্স যদি ওই ক্ষমতাটা থাকতো আমি কিন্তু ল্যাপটপটা পুল অফ করে ফেলতাম অফকোর্স দিস ইস হেভিলি সাজেস্টেড যতদিন এই অফারটা আছে অফকোর্স অফকোর্স আপনার নাইট্রোফেপটা নিতে পারে হ্যাঁ কিছু কিছু ফ্লস ছিল কোনো ল্যাপটপের ফ্লস থাকে না যেমন এটা ড্যাকটা অত স্ট্রং না আমি বলেছিলাম সিক্সটিন ফিফটি টিআই হলে আরও বেস্ট হতো ঠিক আছে বাট এটার পরেও আরেকটু বলছিলাম যেটা হ্যাঁ অফকোর্স ডিসপ্লেটা ডিসপ্লেটা একটু ভালো হতে পারতো বাট শার্পনেসের দিক দিয়ে একটু আমার মনে হয় পুষিয়ে দিয়েছে ওভারঅল সব কিছু বাদ দিলেও ল্যাপটপটা যে প্রাইস এখন পাওয়া যাচ্ছে কোনো কমপ্লেনের না একদম যে কোনো কমপ্লেন ফাইভ টু উড়াই দিবে এই আমি যতদিন আছে আপনারা কিন্তু অবশ্যই এইখানে এই বাজেটে কিন্তু এটার উপরে আর কোনো ল্যাপটপ নেই এই মুহূর্তে সাজেস্ট করার মতো আবারও বলছিলাম যদি কিন্তু টেকল্যান্ডে এই ডিলটা পাওয়া যাচ্ছে আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন ভিডিও রেফারেন্স দিলে হয়তো বা টেকল্যান্ডে আরও কিছু ডিসকাউন্ট আপনারা পেয়েও যেতে পারে So, this is all of it. এস আর is huge হিউজ up আপ টু এস আর this kind of scenario অফ সিনারিও যার জন্য এত হিউজলি বেনিফিটেড হতে পারে আজকে এই পর্যন্তই ছিল এরকম আরও সুন্দর সুন্দর ডিল নিয়ে আশা করি আপনাদের সামনে পুরা বছর আসবো ল্যাপটপ হচ্ছে গা ল্যাপটপ হোক বা কম্পোনেন্ট হোক বা হচ্ছে যে কোনো রকমের এক্সেসারিস হোক সব কিছু রিভিউ নিয়ে আশা করি এবছর আসবো সো দিস ইজ ইট অনুরাগ সাহা সাইনিং আউট আই ক্যাচি অন দ্য নেক্সট ওয়ান